শীতকালে এই সময় নারকেল গাছের পাতায় এক ধরনের স্পট দাগ দেখা যায়, ছোট থেকে বড় সব ধরনের গাছেই। ঠিক এইরকম স্কিনে যেমনটি দেখতে পাচ্ছেন, এই দাগগুলি বড় হতে হতে সম্পূর্ণ পাতায় ছড়িয়ে পড়ে এবং পাতাটি আস্তে আস্তে শুকিয়ে মারা যায়। আপনার কাছে এরকম উপসর্গ যদি দেখে থাকেন তো ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নারকেল গাছের এই যে রোগটি দেখতে পাচ্ছেন, এই রোগটিকে আমরা বলে থাকি লিপ ব্লাইট বা পাতা ধসা রোগ। আক্রমণের শুরুতে নারকেল গাছের পাতায় বাদামি রঙের ছোট ছোট স্পট দাগ দেখা যায়। আস্তে আস্তে এই দাগগুলি একে অপরের সাথে মিলিত হয়ে একটি বড় দাগের সৃষ্টি করে এবং পুরো পাতায় এই রোগটি ছড়িয়ে পড়ে, এর ফলে পাতাটি শুকিয়ে মারা যায়। লিপ স্পট বা পাতা ধসা রোগ, এটি একটি ছত্রাক বাহিত রোগ। এই রোগটি নারকেল গাছের জন্য খুবই মারাত্মক, এমনকি ছোট চারা নারকেল গাছ এই রোগের ফলে মারাও যেতে পারে। নারকেল গাছের লিপ ব্লাইট বা পাতা ধসা রোগ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া।